ঢাকায় গণসমাবেশকে কেন্দ্র করে লাশ ফেলার দুর্ভিসন্ধি বিএনপি কার্যকর করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। তারা বলছেন, দেশের অরাজনৈতিক সরকার ও সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করতেই রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে দলটি। সরকার পতনের নামে অরাজকতা করলে আইন শৃঙ্খলা বাহিনীও বসে থাকবে না বলে জানিয়েছেন ক্ষমতাসীন দলের নেতারা। রাজধানীর ইস্কাটনে চৌদ্দ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর বাসভবনে বৈঠক করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন চৌদ্দ দলীয় জোট। বৈঠক শেষে চৌদ্দ দলের সমন্বয়ক জানান, সাংবিধানিক ও রাজনৈতিক শূন্যতা সৃষ্টি করতেই নাশকতার চেষ্টা করছে বিএনপি। মুখে বলছে বিরাট মহাসমাবেশ হবে, জায়গা নিচ্ছ ছোট, তার কারণটা কি? তার কারণ হচ্ছে দেশের ভিতরে একটা নৈরাজ্যকর অরাজক অবস্থা সৃষ্টি করে, দেশের সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করা, দেশের রাজনৈতিক অবস্থার শূন্যতা সৃষ্টি করা এবং একটি অরাজনৈতিক অবস্থা ডেকে আনা, এইটাই হচ্ছে তাদের মূল আন্দোলন লক্ষ্য ও উদ্দেশ্য। বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে ক্ষমতাসীন দলের যৌথ সভায় ওবায়দুল কাদের বলেন, সমাবেশকে ঘিরে বিএনপির লাশ ফেলার দুরভিসন্ধি কার্যকর হয়েছে। লাশ ফেলার যে তাদের দুরভিসন্ধি, সেটা গতকাল তারা কার্যকর করেছে। পুলিশের উপর হামলা করেছে, আগুন নিয়ে খেলবে, সন্ত্রাস করবে, জ্বালাও পোড়াও করবে, ভাঙচুর করবে, ওইসব দুরভিসন্ধি আমরা জেনে গেছি। সচিবালয়ে তথ্যমন্ত্রী বলেন, রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যেই নয়াপল্টনে পুলিশের ওপর হামলা করেছে বিএনপি। তারা দেশে শান্তি চায় না বিধায় তারা গতকাল এই বিশৃঙ্খলা তৈরি করেছে, তাণ্ডব ঘটিয়েছে। আমি আগেও বলেছি যে সরকার কাউকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দিবে না। শেরপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক বলেন, কর্মীদের উত্তেজিত করে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির অপচেষ্টায় রয়েছে বিএনপি। যারা হুমকি দিয়ে, আন্দোলন দিয়ে, সন্ত্রাস করে, আগুন সন্ত্রাস করে সরকারের পতন ঘটাতে চায়, সেটিকে কোনো বৈধ সরকার সহজভাবে নিতে পারে না। এই প্রেক্ষিতেই গতকাল আমি মনে করি ঢাকা শহরে তারা প্রস্তুতি নিচ্ছিল, মহড়া দিচ্ছিল, সেটি জেনে আইন শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ববোধ থেকে, তাদের সক্ষমতা দিয়ে যথাযথ দায়িত্ব পালন করেছে। কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলনে অংশ নিয়ে ক্ষমতাসীন দলের এই নেতা বলেন, রাজপথে নাশকতা করে জনগণকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। বিএনপি দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থির করার চেষ্টা করলে সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি আওয়ামী লীগের। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।